বন্ধুরা, আমরা আমাদের আসরের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমাদের হাতে খুব বেশি একটা সময় নেই। এবারে চঞ্চলদার কণ্ঠে শুনবো আমাদের আজকের আসরের সর্বাধিক অনুরোধের গান, শিল্পী মান্নাদের কণ্ঠে, গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, সুপর্ণকান্তি ঘোষের সুরে, কফি হাউস। এই গানটার পিছনে একটা ছোট্ট গল্প আছে, আপনাদেরকে গল্পটা বলার লোভ সামলাতে পারছি না। সময়টা 1983 সাল। গৌরীপ্রসন্ন মজুমদার সে সময় আশা ভোঁসলেকে নিয়ে অনেক হিট প্রেমের গান লিখে চলেছেন। সে সময় সুরকার গীতিকার হিসাবে সেরা জুটি ছিলেন নচিকেতা ঘোষ আর গৌরীপ্রসন্ন মজুমদার। সেই সুবাদে নচিকেতা ঘোষের ছেলে সুপর্ণকান্তি ঘোষের সঙ্গে গৌরীপ্রসন্ন একটা আলাদা সম্পর্ক ছিল। একদিন কী এক কারণে গৌরীপ্রসন্ন গেছেন নচিকেতার বাড়িতে। অনেকক্ষণ ধরে বসে আছেন, হঠাৎ করে সুপর্ণকান্তি বাইরে থেকে হন হন করে ঘরে ঢুকলেন। তা দেখে গৌরীপ্রসন্ন মজা করে বললেন, কি সারাদিন বাইরে বাইরে আড্ডা দিয়ে বেড়াচ্ছ? সঙ্গে সঙ্গে সুপর্ণকান্তি উত্তর দেয়, কী অত গদগদে প্রেমের গান লিখছ, একটা অন্যরকম গান লেখো না, এই আড্ডা নিয়েও তো একটা গান লিখতে পারো। গৌরীপ্রসন্ন হারবার পাত্র নয়, বললেন, তুমি তো হার্ভার্ডের এমএ, তুমি কি আর আড্ডা নিয়ে বাংলা গান গাইবে? সুপর্ণকান্তি বলে, কেন নয়, তুমি কফি হাউসে আড্ডা নিয়ে একটা লিখে দেখাও, আমি এখনই সুর করে দিচ্ছি। তর্কের খাতিরে তর্ক চলছে, কিন্তু গৌরীপ্রসন্ন চিন্তা করে চলেছেন গান নিয়ে। বললেন, নিয়ে আসো কাগজ কলম, এখনই লিখে দিচ্ছি। বলে লিখলেন, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেছে সোনালি বিকেলগুলো সেই। আর সঙ্গে সঙ্গে এই গানটি সুর করেও শুনিয়ে দিলেন। এরপরে সেই তিনি তখন ক্যান্সারে আক্রান্ত, সেদিন সারা রাত জেগে তিনি গানটি শেষ করলেন, কিন্তু কোনোভাবেই তিনি গানটির কাহিনী শেষ করবেন না। পরে সবার পীড়াপিড়িতে তিনি লিখলেন, সেই সাতজন নেই আজ, টেবিলটা তবু আছে, সাতটা পেয়ালা আজও খালি নেই, একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি, শুধু সেই সেদিনের মালি নেই। তবে শেষে তিনি লাইন তিনটি তিনি লিখেছিলেন, চেন্নাইয়ে ক্যান্সারের চিকিৎসা করতে যাওয়ার পথে হাওড়া স্টেশনে বসে একটা সিগারেটের প্যাকেটের উল্টো দিকে, পরে একজন পরিচিত লোকের মারফত পাঠিয়ে দিয়েছিলেন সুপর্ণকান্তির কাছে। আর পরে মুম্বাইয়ে মান্নাদের কণ্ঠে রেকর্ড করা হয় এই ঐতিহাসিক গান। শুধু দর্শক মণ্ডলী, আসুন আমরা সবাই মিলে চঞ্চলদার সঙ্গে গাই কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই।